দলের সেরা বোলার, সর্বোচ্চ উইকেট শিকারী, সাফল্যের অন্যতম কারিগর সেই মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস পাচ্ছে আর মাত্র একটি ম্যাচে। জিম্বাবুয়ে সিরিজের জন্য বোর্ডের ডাকে দেশে ফিরে আসতে হচ্ছে কাটার মাস্টারকে, আর এই কঠিন বাস্তবতা মেনে নিচ্ছে চেন্নাই সুপার কিংসও। অতীতে আরও চারটি দলের হয়ে আইপিএল খেললেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মুস্তাফিজের সময় কেটেছে স্বপ্নের মতো। নিয়মিত ছিলেন একাদশে, প্রথম ম্যাচ থেকে শুরু করে পরের অনেকগুলো ম্যাচেই ভূমিকা রেখেছেন দলের জয়ে। কখনো খারাপও করেছেন, তবে দল হারায়নি আস্থা। মুস্তাফিজও দারুণ কামবেকে দিয়েছেন সেই আস্থার প্রতিদান। তবে এবার যে যাবার পালা, দলের কোচ স্টিফেন ফ্লেমিং জাতীয় দলের জন্য মুস্তাফিজ চলে যাচ্ছেন বলে মোটেও অখুশি নন, তবে দলের সেরা পেসারকে হারিয়ে একটু হতাশা তার চোখে মুখে। চেন্নাইয়ের প্রধান কোচ বলেন, মুস্তাফিজের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, এই কন্ডিশনে সে দুর্দান্ত, বিশেষ করে স্লো উইকেটে সে দারুণ ফর্মে আছে, সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক, তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে। পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ফুরফুরে মেজাজেই দেখা গেছে বাংলাদেশের এই পেসারকে। মুস্তাফিজের নিজের জন্য তো বটেই, চেন্নাইয়ের জন্য এই ম্যাচ ভীষণ গুরুত্ববহ। একে তো খেলা ঘরের মাঠে, তার উপর পয়েন্ট টেবিলের হিসেব নিকেশে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আরও একবার ফিচের স্লোয়ার কাটার, ঘায়াল করে দিক প্রতিপক্ষকে, এটাই চাওয়া পাঁচবারের চ্যাম্পিয়নদের। এদিকে 14 উইকেট নিয়ে মুস্তাফিজ আবারও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের মালিক। ইকোনমি রেটের কারণে তার চেয়ে এগিয়ে আছেন সমান উইকেটের মালিক জসপ্রীত বুমরা। তবে পাঞ্জাবের বিপক্ষে একটি উইকেট পেলেই পার্পল ক্যাপ নিয়ে দেশে ফেরার সুযোগ থাকতে পারে মুস্তাফিজের সামনে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।